হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটকস উইথ মেডিকো মাইসেলফ রিয়া মজুমদার আই ফাইনাল প্রফ এম স্টুডেন্ট অফ বাঁকড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা কোচবিহারে অবস্থিত তার ওয়েস্ট বেঙ্গল নেট কাউন্সিলিংয়ের একটি ফাইভ কোটার কোটায়ের জন্য রাউন্ড এর প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত কাটাও গেছে সেটা নিয়েই ডিসকাস করবো তাদের অল ইন্ডিয়া ড্যাঙ্ক এবং মার্ক্স তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখো মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাউন্ড টু এর কাট অফ সবার ফার্স্টে যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কত কাট অফ গেছিলো তো দেখো ইউ ক্যাটাগরির ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো চৌত্রিশ হাজার তেরো এবং তার মার্কস হল পাঁচশো বিরানব্বই তো ফার্স্ট রাউন্ডে ইউআর ক্যাটাগরির যেটা কাট অফ গেছিলো তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল তেত্রিশ হাজার ছশো সাতাশ তো ইউ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সেকেন্ড রাউন্ডে কাট অফ কমেছে আর থার্ড রাউন্ডেও কমবে এটাই আশা করা যায় এরপর আসি ও এ ক্যাটাগরির ক্ষেত্রে তো ও বিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাটঅফ অফ তার অল ইন্ডিয়া র্যাঙ্ক চৌত্রিশ হাজার নশো আটচল্লিশ এবং তার মার্কস হলো পাঁচশো নব্বই আর ফার্স্ট রাউন্ডে যেটা ও বিসি এ ক্যাটাগরির কাটঅফ ছিল তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল চৌত্রিশ হাজার নশো আটচল্লিশ মানে কাট অফের কিন্তু কোনো চেঞ্জ হয়নি যেটা ফার্স্ট রাউন্ডের কাটঅফ ছিল সেকেন্ড রাউন্ডে শেষেও কিন্তু কাট অফ সেমই রয়েছে নতুন কোনো স্টুডেন্ট কিন্তু আর চান্স পায়নি এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে তো ওবিসি বি ক্যাটাগরির যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো উনচল্লিশ হাজার আটশো একান্ন এবং তার মার্কস হল পাঁচশো তিরাশি তো ফার্স্ট রাউন্ডে যেটা ওবিসি বি ক্যাটাগরির কাট অফ ছিল তার অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু ছিল উনচল্লিশ হাজার আটশো একান্ন মানে ওবিসি এর মতন ওবিসি বি ক্যাটাগরিতেও কিন্তু এই কলেজে কাট অফের কোনো চেঞ্জ হয়নি আর এর পরবর্তীতে চেঞ্জ হতে পারে যেহেতু এখানে পিডাব্লিউডি এর সিট আছে তো পিডাব্লিউডি এর সিট যদি ভ্যাকান্ট থাকে তাহলে কিন্তু সেটা ও বিসি এ বা ও বি এতে চেঞ্জ হয়ে যাবে যে ক্যাটাগরির ডি সিট থাকবে সেই ক্যাটাগরিতে তো আশা করা যায় যে ওই একটা করে সিট কিন্তু অ্যাটলিস্ট থাকবে এরপর আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে তো ইডব্লিউএস ক্যাটাগরি যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক উনসত্তর হাজার দুশো পঁয়ত্রিশ এবং তার মার্কস হল পাঁচশো চুয়াল্লিশ তো ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ ছিল ইডব্লিউএস ক্যাটাগরি তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল ঊনসত্তর হাজার দুশো পঁয়ত্রিশ মানে এই কলেজে কিন্তু ই ডাব্লিউএস কাট অফের কোনো চেঞ্জ হয়নি এরপর আসি এস সি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা তার অল ইন্ডিয়া র্যাঙ্ক এক লাখ চব্বিশ হাজার দুশো আটচল্লিশ এবং তার মার্কস হল চারশো পঁচাশি তো ফার্স্ট রাউন্ডে যেটা এস সি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ছিল তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল এক লাখ তেইশ হাজার তিনশো ছাপ্পান্ন তো এস ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফে চেঞ্জ হয়েছে এবং কাট অফটা কমেছে এবং সেকেন্ড থার্ড রাউন্ডে যেয়ে কিন্তু আরও একটু কমবে এরপর আসি এস ক্যাটাগরির ক্ষেত্রে তো এস ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক পাঁচ লাখ এগারো হাজার ছশো সাত এবং তার মার্কস হলো দুশো চৌষট্টি তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু কাট কোনোই চেঞ্জ হয়নি যেটা ফার্স্ট রাউন্ডের কাট ছিল সেই সেই কাট কিন্তু রয়েছে তোমরা যদি সেকেন্ড রাউন্ডের ওভারঅল কাট দেখো এটাই কিন্তু সেকেন্ড রাউন্ডের ওভার ওভারঅল কাট অফ গেছে মানে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কোনো কলেজেই কাট অফের কোনোই চেঞ্জ হয়নি মানে কলেজ ওয়াইজও কোনো কাট চেঞ্জ হয়নি এবং ওভারঅল কাট অফও কিন্তু চেঞ্জ হয়নি মানে অন্য ক্যাটাগরির একটা দুটো ক্যাটাগরি দেখলাম যে সেটার কিন্তু কোনো কলেজে চেঞ্জ হয়েছে কাটা মানে কাট অফ কোনো কলেজে কিন্তু কাট অফের চেঞ্জ হয়নি এবং ওভারঅল কাট অফ চেঞ্জ না হলেও বাট এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ওভারঅল কাট চেঞ্জ হয়নি এবং নতুন করে কোনো স্টুডেন্টও কিন্তু চান্স পায়নি এতক্ষণ পর্যন্ত যতগুলো কলেজের কথা বলেছিলাম তত তার মধ্যে কিন্তু একটা কলেজও এমন হয়নি যেটা এসটি ক্যাটাগরির কাট অফের কোনো চেঞ্জ হয়েছে তো এই ছিল মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে রাউন্ড এর কাট অফ ক্যাটাগরি ওয়াইজ এবং তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং কাট অফ মার্কস এটা নিয়ে বললাম তো এরপর আমি তোমাদের দেবেন মাহাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ নিয়ে বলবো তো আশা করি যে ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে আর এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বলবো যে স্টেপ ভ্যাকান্সি রাউন্ড নিয়ে স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডটা কি কারা কারা পার্টিসিপেট করতে পারবে পারবে আর কারা কারা পারবে না এবং তোমাদের শিডিউলটা কী আছে সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু ডিসকাস করবো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এরকমই নিট কাউন্সিলিং সম্পর্কিত ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেলাইকানটি প্রেস করে রেখো যাতে আমি যখনই তোমাদের কোনো নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও আমি চেষ্টা করবো যে তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করা তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্ট্রি ভ্যাকান্সির নিয়ে